আমি না এখন চোখ বন্ধ করলে একজনকে দেখতে পাই। কাকে? আমার স্যারকে। স্যারকে? সত্যি? আচ্ছা কাউকে কিন্তু বলবি না। আজকে তো একদম সেজে গুজে তারপর বসছো, সুন্দর লাগতেছে, একদম নায়িকাদের মতো। শুনো, এটা সলভ করে দিছি, আর তোমার পড়াগুলো দাও। আমি তো পড়া করিনি। কেন? আপনি কাল আসেননি কেন? কালকে আমার কাজ ছিল তাই আসিনি। আপনি কাল আসেননি তাই আমিও কালকে পড়া করিনি। আমি আসিনি দেখে তুমি পড়াশোনা করবে না, এটা কেমন কথা? হ্যাঁ এটাই কথা। আপনি যেদিন যেদিন আসবেন না সেদিন সেদিন কাল পর আমি পড়ব না, আপনাকে প্রতিদিন আসতে হবে। আমার কথা হলো আমি যদি নাও আসি তোমার পড়াশোনাটা তো তুমি কমপ্লিট করে রাখবা, রাইট? এখানে তো এক্সকিউজ দেওয়ার কিছু নাই। তোমাকে তো একটা প্রমিস করাইছি, আমি করাইছি না তোমাকে যে পড়াগুলো দিব সেগুলো কমপ্লিট করে রাখবা, এটা তো তোমার টাস্ক ছিল, রাইট? তুমি সব পড়া আজকে শেষ করবা, পড়ো। আমি তো মনোযোগ দিতেই চাই কিন্তু আপনি তো নিয়মিত আসেন না। আপনি নিয়মিত আসবেন, দেখবেন আমিও পড়া নিয়মিত করছি। তুমি না প্লিজ আমাকে কোনো এক্সকিউজ দিবা না, তোমার সব পড়া আজকে কমপ্লিট করে তারপর যাবা, পড়ো। বুঝলাম না তোমার পরীক্ষা, তুমি আরো সিনসিয়ার হওয়া উচিত তোমার। আমি তো মনোযোগী হতেই চাই। আপনি প্রতিদিন নিয়মিত এসে দেখবেন আমি আপনার পড়া নিয়মিত। এখন থেকে আসবো, আমি রেগুলার আসবো। তুমি প্লিজ ভালো মতো পড়াশোনা করো। করছি তো। আন্টিকে কি জবাব দেবো আমি? কাকা দাও না, সে সুন্দর মতো বানাই দিচ্ছে। পরশু দিন তো আমাদের এইচএসসি পরীক্ষা, তোর প্রিপারেশন কেমন? ভালোই। তোর তো ভাগ্যটা ভালোই, তোর একটা ভালো স্যার আছে। আচ্ছা জানিস আমি না এখন চোখ বন্ধ করলে একজনকে দেখতে পাই। কাকে? আমার স্যারকে। স্যারকে? সত্যি? আচ্ছা কাউকে কিন্তু বলবি না। মামা খুব ভালো হয়েছে মাখানো।